আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু আম্মা বাদ ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা'নাতুল্লাহি রাশি অল মুরতাশি কিলাহুমা ফিন নার সম্মানিত উপস্থিতি টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকল দর্শক এবং শ্রোতাকে অভিনন্দন জানিয়ে আমরা আমাদের ইসলাম শিক্ষা ক্লাসের আরো একটি পর্বনি উপস্থিত হয়েছি তো সেই জন্যই বিশেষভাবে উল্লেখ করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আর তোমরা জেনেই থাকবা যে আমরা চতুর্থ অধ্যায়ের আলোচনাগুলো শুরু করতে করতে আজকে কিন্তু আমরা ঘুষের যে আলোচনাটা সেটা করব তো মুস্তাদে আহমদের ছোট্ট একটা হাদিস আমরা পড়েছি যেখানে রসুল একরম সাল্লাহ আলহ সাল্লাম বলছেন লহ রশি ওয়াল মূর্তাশি যে আল্লাহ তালা যে ঘুষ প্রদান করে এবং যে ঘুষ গ্রহণ করে উভয় দলকে আল্লাহ তালা অভিশাপ দিয়েছেন বা অভিসম্পাত করেছেন তো ঘুষ এমন একটা সামাজিক ব্যাধি যে ব্যাধির কারণে মানুষের যে কোনো কাজের মধ্যে একাগ্রতা বা একনিষ্ঠতা কিংবা সততা এগুলো সব গায়েব হয়ে যায় এবং কোনো কাজই সেক্টরেই মানুষ শান্তি মতো থাকতে পারে না তো এই বিষয়টা নিয়েই আমরা ভূমিকা আলোচনা এবং কিছু বাস্তবতা বা গুরুত্ব আমরা তুলে ধরার চেষ্টা করব তো প্রথমে দেখো ঘুষ শব্দটা দিয়ে কিন্তু আমরা শুরু করছি তো এই ঘুষের আরবি শব্দটা আসে হচ্ছে আরবি শব্দটা দিক লিখে দিই আমি আর ঋষ যেটা দেখবা ফার্সি এবং উর্দুতেও কিংবা হিন্দিতেও কিন্তু অনেকে ব্যবহার করে এই শব্দটা আর ঋষ তো ঋষওয়াত রিসওয়াত বলে এরকম মানে এ তোমার হিন্দিতে আর এমনিতে তো গোলতা কী হয়ে যায় অক্ফো হয়ে যায় তাহলে আর ঋষ থেকে আর ঋষ ওয়াহ ঘুষ সেখান থেকে আসে রসি ওয়াল মূর্তাশি ঘুষ দাতা ঘুষ গ্রহিতা আচ্ছা ঘুষ অর্থ কি উৎকোচ অর্থাৎ অতিরিক্ত কোনো অর্থ কেমন অতিরিক্ত অর্থ বেতনের অতিরিক্ত পারিশ্রমিক অবৈধ উপহার ইত্যাদি তো ব্যাখ্যা দিলে আরও স্পষ্টতা আমাদের হবে আগে আমরা পরিচয়টা একটু জেনে নিই ভালো মতো প্রতিটি কাজের জন্য নিয়োজিত কর্মকর্তা কর্মচারী নির্দিষ্ট বেতন ও ভাতা পান তো যে কোনো কাজের জন্যই কাউকে নির্দিষ্টভাবে বেতন বা টাকা দিয়ে কিন্তু রাখা হয় কোনো কাজের জন্য অসুদ উপায়ে বেতনের অতিরিক্ত অর্থ বা উপহার গ্রহণ করাকে কি বলা হয় ঘুষ বলা হয় তাহলে তুমি কি পেয়ে গেলা কোনো কাজের জন্য অসুদ উপায়ে বেতনের অতিরিক্ত অর্থ বা উপহার গ্রহণ করাকে কি বলা হয় ঘুষ বলা হয় তাহলে স্পষ্টভাবে ঘুষ কাকে বলে তুমি বলবা দুইটা জিনিস আরও আমরা সংযোগ করব যে কোনো নির্ধারিত পারিশ্রমিকের বিনিময়ে কাজ করার পরেও অতিরিক্ত কোনো অর্থ গ্রহণ করা কিংবা কোনো উপহার সামগ্রী গ্রহণ করা অথবা সুপারিশ গ্রহণ করার নাম হচ্ছে ঘুষ তিনটা জিনিসের সমন্বয় কিন্তু থাকবে অর্থ পণ্য এবং হচ্ছে সুপারিশ এমন এগুলোর ব্যাখ্যা এক একটা করে দিব ইনশাআল্লাহ অনেক ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী সেবাগ্রহিতাকে সেবা গ্রহণের জন্য অর্থ দিতে বাধ্য করে আবার অনেক সময় সেবা সেবাগ্রহীতা নিয়ম বহির্ভূত অনৈতিক সুবিধা পাওয়ার জন্য অতিরিক্ত অর্থ দিয়ে থাকে তো সে জানে ধরো একটা অবৈধ পণ্য ধরো উদাহরণস্বরূপ সেটা বাংলাদেশে ঢুকা নিষেধ কিন্তু যে ইম্পোর্ট করতেছে সে চিন্তা করছে যে এটা তো ঢুকাতে পারবো না তাহলে কী করি যারা পাহারাদার যাদের উপর দিয়ে সিকিউরিটি গার্ড যারা এগুলো চেক করবে সিকিউরিটি কাস্টম এদেরকে আগেই কিছু দিয়ে দিই কিছু খাবার বা কিছু টাকা টুকা দিয়ে দিই তাহলে এরা এমনি আমাদেরকে ছেড়ে দিবে। এইভাবেই কিন্তু অবৈধ জিনিসগুলা আমাদের দেশে ঢুকে তো একটা হচ্ছে অপরপক্ষ যারা চেক করবে তারা চাপে পড়ে চাপে ফেলে ট্র্যাপে ফেলে তারপর নেওয়া একটা হচ্ছে আরেকজন অবৈধ জিনিসকে ঢুকানোর জন্য আগের থেকে কিছু দেওয়া দুইটাই উভয় প্রকার সুবিধা আদান প্রদানে ঘুষ হিসাবে গণ্য হবে ঘুষ প্রদান ও ঘুষ গ্রহণ জঘন্যতম অপরাধ সামাজিকভাবে অর্থনৈতিক যেমন একটা প্রভাব এই তোমার সামাজিকভাবে পড়বে ঠিক তদ্রুপ পারিবারিক ব্যক্তি সব জায়গায় গিয়ে প্রভাবটা পড়বে সুদ এবং ঘুষের প্রভাবটা অত্যন্ত মারাত্মক ঘুষের পরিধি অনেক বিস্তৃত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একজন অন্যজনের কাছ থেকে কোনো কিছুর বিনিময়ে অতিরিক্ত সুবিধা গ্রহণ করলেও তা ঘুষ হিসাবে গণ্য হবে এই যে দেখো এখন কিন্তু ব্যাখ্যা দিচ্ছে কিসের ব্যাখ্যা ওই সেই ব্যাখ্যাটা যে পণ্য ঘুষ হয় আবার সুপারিশও ঘুষ হয় সেটার ব্যাখ্যা দিচ্ছে যে একজন অন্যজনের কাছ থেকে প্রত্যক্ষ সরাসরি পরোক্ষ মানে সরাসরি নয় এমনভাবে অতিরিক্ত সুবিধা গ্রহণ করলেও তা ঘুষ হিসাবে গ্রহণ মানে গৃহীত হবে এমনকি কেউ অন্যের জন্য সুপারিশ করে তার বিনিময় কিছু গ্রহণ করলে তাও ঘুষ হিসাবে বিবেচিত হবে যেমন রসুল্লা সাহেসাম বলেন যে ব্যক্তি তার কোনো ভাইয়ের জন্য সুপারিশ করলো এবং সে বিনিময়ে উপহারস্বরূপ তাকে কিছু দিল এ অবস্থায় যদি সে তা গ্রহণ করে তাহলে সে ঘুষের দরজাগুলোর একটি বড় দরজা দিয়ে প্রবেশ করলো আবুদাউ শের হাদি জালিক তাহলে তুমি চিন্তা করো এটার উদাহরণটা একটু দিই আমি ধরো বোঝার জন্য পণ্যেরটা একটু আগে দিই টাকারটা বললাম বুঝাইলাম পণ্যেরটা কেমন যেমন ধরো তোমার একটা ফাইল অমুক অফিসে আটকে আছে এখন যে ব্যক্তির ফাইল আটকে আছে সে চিন্তা করলো যে আমার ফাইলের মধ্যে কিছু এদিক সেদিক আছে কারণ এটা যদি আমি ফাইল তোমার অ্যাকসেপ্ট করাইতে হয় তাহলে আমাকে অবশ্যই লোকটাকে হাতাতে হবে যে লোকটা সাইন দিবে খেয়ে কী করলো ফাইলটা দেওয়ার আগেই তার বাসার মধ্যে বড় একটা মাছ পাঠাইলো তার সাথে সক্ষতা গ্রহণ মানে করার জন্য একটু আন্তরিকতা করার জন্য ব্যাস তার পাশে পাশে গেছে এই মাঝে মাঝে একটু হাদিয়া একটা মাছ কিনে দিছে কিছু মিষ্টি পাঠাইছে বাসায় হ্যাঁ আমার অমুক ইয়ে আছে আমার ছেলের জন্মদিন ধরো এই জন্য একটা বড় কেক পাঠাই দিছে তো এইরকম পাঠা টাঠা দিয়ে তার মনটাকে নিজের দিকে ঘুরে আনছে যাতে করে পরে ফাইলটা প্রদান করলে সে আর দ্বিতীয়বার চিন্তা না করে তো এটা হচ্ছে পণ্য দিয়ে ঘুষ দেওয়া তিন নম্বর হচ্ছে এই সুপারিশ ধরো একটা জায়গায় চাকরি তোমার চাকরির প্রতিবেদন দেওয়া হয়েছে যে যারা চাকরি করতে আগ্রহী তারা আসেন এখন ওইখানে শিক্ষাগত যোগ্যতা কি দেওয়া হয়েছে মাস্টার্স কমপ্লিট করা অথবা অনার্স কমপ্লিট করা এখন একজন সে ইন্টার পাস করেই ওই চাকরিটা করতে চায় এবং সে কী করলো তার এলাকার এক এমপির কাছ থেকে বাস সিগনেচার নিয়ে আসলো বুক জয়া বুলা বোলা বাস নিয়ে আসলো যেমনি হোক তো এমপি দিক দিয়েও বললো যে তোমার যে আমি সুপারিশের মধ্যে সাইন দিব আমার লাভটা কি তো সেখানেও কিছু খাওয়াইছে বাস এমপি আবার কি করলো যে সুপারিশটা দিয়ে দিল তো সে দিলো ঘুষ খেলেও ঘুষ এখন সে এসে এটা দিল হচ্ছে তোমার পরীক্ষা টেবিলে ভাইবা টেবিলে কারণ ভাইবার নিরীক্ষকরা দেখে তো বলে কি ব্যাপার এমপির সুপারিশ নিয়ে আসছে যদি চাকরি না দেয় তা আমাদেরই চাকরি থাকবে না এরকম সুপারিশ তো তিন ধরনের ঘুষ কিন্তু সমাজে প্রচলিত এবং এটা চলছে চলমান তো ঘুষের একটি বড় দরজা আল্লাহ রসুল আসলাম বলতেছেন যে এই যে সে সুপারিশ করলো সুপারিশের কারণে ঘুষের দরজাগুলো একটি বড় দরজা খুলে ফেললো এবার আমরা ঘুষের ফলাফল দেখব এতক্ষণ আমরা পরিচিতি বলতে পারো বা ব্যাখ্যা বলতে পারো সেগুলো জানলাম দেখো এবার ঘুষের কুফল ঘুষ আদান প্রদান নৈতিক অবক্ষয় ঘটায় প্রথম হচ্ছে এই কারণ মানুষ যখন নৈতিকতা থেকে দূরে সরে যায় তখন সামাজিক শান্তি শৃঙ্খলা কি হয়ে যায় নষ্ট হয়ে যায় সেবা গ্রহিতা স্বাভাবিক প্রক্রিয়া সেবা পান না অনেক ক্ষেত্রে সেবা পেতে বিলম্ব হয় এর বাস্তব উদাহরণ আমরা সকলেই সরকারি কর্মকর্তাদের কাছে গেলেই পাই কিছুদিন আগেও যখন বর্ডার ক্রস করছিলাম সেখানে তার বাস্তবতা দেখে আসছিলাম ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারের ওইখানে তো মানুষ হয়রানির শিকার হয় পৃথিবীর সব সমাজ ও দেশে ঘুষ আদান প্রদান শাস্তিযোগ্য অপরাধ তো রাষ্ট্রীয় সংবিধানে ঘুষ আদান এবং প্রদান উভয়টাই কিন্তু যথেষ্ট পরিমাণ গুরুত্বপূর্ণ অপরাধ কিন্তু কারণ এতে সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ণ করা হয় ঘুষ দাতা ও বা গ্রহিতা ধরা পড়লে শাস্তি পায় ইসলামী শরীয়তে ঘুষ আদান প্রদান করা হারাম ও কবিরাগুনা কেউ যদি ঘুষ আদান প্রদানকে জায়েজ মনে করে যেহেতু এটা স্পষ্টভাবে আল্লাহ তালা হারাম করেছেন তো কেউ যদি এটাকে জায়জ মনে করে তাহলে সে সরাসরি কাফের হয়ে যাবে কোনো সুযোগ নেই করা তাকার ঘুষের মাধ্যমে উপার্জিত সম্পদকে আল্লাহ অপবিত্র ঘোষণা করেছেন যেমন আল্লাহ তালা ঘুষ আদান প্রদান থেকে বিরত থাকার ব্যাপারে স্পষ্ট আদেশ দিয়ে বলেন তোমরা নিজেদের মধ্যে একজন অপরজনকে অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না মানুষের ধন সম্পদের কিছু অংশ জেনে শুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে বিচারকের নিকট ঘুষ হিসাবে পেশ করিও না দেখো স্পষ্ট আল্লাহ তালার ভাষা কত সুন্দর আল্লাহ তালা বলেও দিয়েছেন যে কাউকে নিজের পক্ষে সাপোর্ট আনার জন্য ঘুষস্বরূপ সম্পদ জায়গা জমি এগুলা যে বিচারক তার কাছে গিয়ে উপস্থাপন করো না তো সুরাল বাকারার আয়াত নাম্বার একশত আটাশি ঘুষের মাধ্যমে উপার্জিত সম্পদ দ্বারা সাময়িক ভোগবিলাস করা সম্ভব হলেও এর দ্বারা দুনিয়া ও আখেরাতে ক্ষতিগ্রস্ত হতে হয় দেখো অন্য এক আয়াতে আল্লাহ তালা বলতেছেন ইম হাকুল্লাহ রিবা ওয়ুর বিসদাকত যা আল্লাহ তালা সুদকে মিটিয়ে দেন সদাকাকে বাড়িয়ে দেন এই আয়াতের ব্যাখ্যায় মুফাসিনে কেরাম যারা আয়াতের ব্যাখ্যা করেন তারা বলেন যে দেখো বাহ্যিক দৃষ্টিকোণ থেকে সুদ এবং ঘুষ এটা আমাদের কি কি মনে হয় যে আমি একজনকে ঋণ দিচ্ছি পাঁচ হাজার টাকা আমি তাকে শর্ত করে দিচ্ছি দুই হাজার টাকা আমাকে দেওয়ার সময় বেশি দিতে হবে তাহলে কেমন যেন আমার কাছে দুই হাজার টাকা বেশি আসলো আমি লাভবান হয়ে গেলাম ঘুষ ঠিক কোনো এখানে কোনো ধরনের ইনভেস্টমেন্টও নাই সে অতিরিক্ত পেল। অথচ সে কাজের বিনিময় সে পায় এটা অতিরিক্ত সে নিল তাহলে তার কী হলো বেতনের উপর দিয়ে আরও কিছু বেড়ে গেল। কিন্তু বাস্তবিক পক্ষে এর মধ্যে কোনো বরকত থাকে না আল্লাহ তালা এটাকে মিটিয়ে দেন আজকে এখান থেকে দুই টাকা নিবে যে কোনো কারণবশত ওই কা টাকাতে তার বরকত থাকবেই না কোন দিক দিয়ে যে টাকা যাবে সে চিন্তা করতে পারবে না দুদিন পরে দেখা যাবে তার ওই দুই হাজার টাকার কারণে বিশ হাজার টাকা লস হয়ে গেছে সামান্য একটু বেশি খেতে গেছে ওদিকে এমন অসুস্থতা হয়েছে যা খাইছিল তার তিন ডাবল নেমে গেছে এটা বাস্তব দুনিয়াতেই আর আখারাতে শাস্তি তো আছেই ওদিকে ইউর্বিশ সদাকত তথা আল্লাহ তালা সদাকাকে বাড়িয়ে দেন এখন দেখো সদাকাকে বাড়িয়ে দেন কেমন কথাটা যদিও বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখতে দেখা যাচ্ছে যে তুমি বিশ টাকা কাউকে দান করছো তোমার পকেট থেকে বিশ টাকা চলে গেলো প্রকৃতপক্ষে ওই লোকটার উপকার হলো ওই লোকটার সম্পদ কিছুটা বৃদ্ধি পেলো এই যে তুমি আল্লাহর রাস্তায় আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে ওই লোকটার অধিকার দেখে তাকে বিশ টাকা দিলা আল্লাহ তালা এই বিশ টাকার বদলে তোমাকে আরও দুইশো টাকার সমপরমাণ বরকত দান করবেন এবং একবারে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অবশ্যই হয় সরাসরি মানে অপ্রত্যক্ষভাবে নয়তো বা দুই দিন পরে অবশ্যই তুমি এর বিনিময় ডাবল পাবা এটা বাস্তব তো এই হচ্ছে কথা তো এখানে বলতেছিলাম যে দুনিয়া আখেরাতে সে ক্ষতিগ্রস্ত হয় ঘুষকর ব্যক্তিকে সবাই ঘৃণা করে আখরাতেও তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে কিছুদিন আগেও যখন আমরা মেয়েরাজ নিয়ে আলোচনা করছিলাম তখন মেরাজের রাত্রিতে রাসুল আকরাম সাল্লাহাম গিয়ে কি ধরনের শাস্তিগুলো দেখেছেন সেগুলোর বর্ণনা হাদিসের মধ্যে আসছে তো এই সুতখোরদেরকে দেখছেন ঘুস্খোরদেরকে দেখছেন বিশাল বিশাল প্যাট জাহান্নামের মধ্যে জাহান্নামী বিশাল বিশাল প্যাট ট্রান্সপারেন্ট এই পাশ থেকে ওই পাশ দেখা যায় গ্লাসের মতো এরকম পেটের চামড়া ভিতরে দেখা যাচ্ছে সাপ বিচ্ছ এরকম ঘুরতেছে আর তাকে দংশন করতেছে তখন জিব্রাহল আল ইসলামকে যখন জিজ্ঞাসা করা হলো যে জিব্রাইল এদের কি অপরাধ কেন এদেরকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে তখন জিব্রাইল ইসলাম বললেন এরা পৃথিবীতে থেকে সুদ ঘুষের সম্পদ হারাম সম্পদ দিয়ে তাদের পেটকে উদরকে পূর্ণ করেছিল আজকে সেই সম্পদই ভয়ঙ্কর বিষধর প্রাণীতে রূপান্তরিত হয়ে তাদেরকে দংশন করছে তো চলো ক্ষণস্থায়ী দুনিয়ার প্রলোভনের কারণে অনেকে ঘৃণ্য অপরাধে জড়িয়ে যায় সহজে অর্থ উপার্জনের নেশায় যেন তারা দুনিয়া ও আখরাতকে সফলতা থেকে বঞ্চিত না হয় তাই মহান আল্লাহ তারা তাদেরকে সতর্ক করে বলেন হে আল্লাহ রসুল আপনি বলুন অপবিত্র ও পবিত্র সম্পদ কখনোই সমান নয় যদিও হারামের আধিক্যতা আপনাকে চমৎকৃত করে মানে কি হয়তোবা আপনি একটু টাকা বেশি দেখে আপনার চোখমুখ ছানা পড়া হয়ে গেছে খুব আশ্চর্যান্বিত হয়ে গিয়েছেন কত সহজেই কত টাকাগুলো পাওয়া যাবে কিন্তু এই চমকৃত বা এই আশ্চর্যান্বিত হয়ে কোনো লাভ নেই কাজে হে বুদ্ধিমানগণ আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল কাম হতে পারো তো আল্লাহ তাল্লা মাইদার এই একশো আয়াতে স্পষ্ট স্পষ্টভাবে বলে দিলেন উল্লাউল হবিসু তৈবু আসুরতুল হাবিস যে কখনোই পবিত্রতা এবং খারাপ জিনিস একত্রিত হতে পারে না পবিত্ররা অপবিত্র যদিও অপবিত্রতার আধিক্যতা বেশি সত্তাকুল্লাহা ইয়া অরিলাল বাপ তোমরা কি করো আল্লাহকে ভয় করো হে বুদ্ধিমান গণ আচ্ছা চলো ঘুষ আদান প্রদানকারী উভয়ে অনৈতিক সুবিধা গ্রহণ করে অনেক মানুষ তাদের কারণে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয় বিশেষ করে অসহায় মানুষগুলোর এই ব্যাপারে খুবই তাদের অধিকার ক্ষুণ্ণ করা হয় বঞ্চিত মানুষ ঘুষদাতা ও গ্রহিতাকে অভিশাপ দেয় আল্লাহ তালা এবং রসুল্লা আকরাম সাল আলী ওয়াসাল্লামও তাদেরকে কি করেছেন অভিসম্পাদ বা অভিশাপ দিয়েছেন রসুল আকরম সাল আলহিম বলেন এই হাদিসটা আমরা শুরুতে পড়েছিলাম ভূমিকা স্বরূপ লাল রশী আল রশিউল মুর্তাশি তথা ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা উভয়ের উপরই আল্লাহ তালার অভিশাপ মুসনাদে আহমদের হাদিস এবার আসো আরো কয়েকটা হাদিস আমরা একটু শুনি রসুল আকরম সাল্লা বলেন আর রসি ও মূর্তাশি কিলা হুমাফিন তথা ঘুষ দাতা ও ঘুষ গ্রহিতা উভয়ই জাহান নামি তা বারানি শরীফের হাদিস হাদিসে আরও এসেছে লানা রসুল্লাহ সাল্লাহ ইসলাম আর রসি ও মূর্তাশি ঘুষ দাতা ও ঘুষ গ্রহীতা উভয়কে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম অভিসম্পাদ করেছেন তিন শরীফ শরীফের হাদিস তো মুস্তাদ আহমদে পেলাম আল্লাহ অভিশাপ দিয়েছেন তিন শরীফে এসে পেলাম আল্লাহর রসুল অভিসম্পাদ করেছেন ঘুষ দাতা এবং ঘুষ গ্রহিতা অনেক সময় অনৈতিক সুবিধা পাওয়ার জন্য কর্মকর্তা বা কর্মচারীকে উপহার সামগ্রী দেওয়া হয় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি দায়িত্ব পালনকালে অতিরিক্ত উপহার গ্রহণ করলে তা ঘুষ হিসাবে গণ্য হবে যেমন হাদিসে বর্ণিত আছে রাসুল আকরাম আসলাম ইবনুল লুৎপিয়া নামক এক ব্যক্তিকে জাকাত আদায়ের কাজে নিয়োজিত করেছিলেন তো সে জাকাত আদায় করে ফিরে এসে বলল এগুলো আপনাদের জাকাতের সম্পদ আর এগুলো হচ্ছে আমাকে দেওয়া হয়েছে রাসুল ইকরাম সাল্লাহ ইসলাম মিম্বারে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করার পর বললেন আমার কর্মচারীর কি হলো সে আমাকে বলে এগুলো আপনাদের আর এগুলো আমাকে উপহার দেওয়া হয়েছে সে তার বাবা মার ঘরে বসে থাকলো না কেন তখন সে দেখতে পেত তাকে কেউ হাতিয়া দেয় কিনা আল্লাহর কসম তোমাদের মাঝে কেউ অন্যায়ভাবে কোনো কিছু আত্মসাত করলে সে তা কাঁধে করে কেয়ামতের দিন উপস্থিত হবে তখন দেখো এগুলো লাল কালি দিয়ে বলছে তখন তার আত্মসাতকৃত সম্পদ উঠ হলে তার উটের আওয়াজ করবে আর গরু হলে হাম্বা হাম্বা করবে আর বকরি হলে ভ্যাঁ ভ্যাঁ করে আওয়াজ করতে থাকবে অতপর রসুল্লাকাম সাল্লাহ আসসালাম তার দুই হাত এতটুকু উপরে উঠালেন যে তার বগলের শুভ্রতা দৃষ্টিগোচর হলো তো তিনি তিনবার বললেন হে আল্লাহ আমি কি পৌঁছে দিয়েছি বুখারে মুসলিম শরীফের হাদিস দেখো হাদিসটা পরে দিলাম এখন আমি মুখে মুখে একটু তোমাদেরকে বুঝাইয়া বলি ইদনুল রুদ্িয়া নামক যে লোকটা আছে তো আগের দিনে তো খেলাফতকালে রসুল রসুল্লাকাম সাল্লাহ আসলামের জামানাও যে এলাকার মধ্যে ধরো বড় লোক আছে তাদের কাছ থেকে জাকাত হিসাব করে গ্রহণ করে নিয়ে আসা হতো যে এলাকা গরিব ছিল রাষ্ট্রীয়ভাবেই আবার অন্য লোকদেরকে দিয়ে ওই জায়গায় জাকাতের সম্পদগুলো পৌঁছে দেওয়া হতো তো ইদুল লুদ্বে নামক ওই লোকটা গেল জাকাত আনতে এখন ঘটনাক্রমে সে একটু সরকারি কর্মচারী তার একটা মান মর্যাদা আছে সবাই অনেকে চিনে এখন তাকে বলল ভাই এটা তোমার জন্য হাদিয়া সে আবার হাদিয়াও গ্রহণ করছে আবার ওদিক দিয়ে কী করছে ওই জাকাতের সম্পদও আনছে এনে যখন রাসোসিয়াকে বলতেছি আর আমাকে এটা হাদিয়ে দেওয়া হয়েছে আর এগুলো হচ্ছে রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়েছে সাল্লাম খুব রাগ করলেন যে তুমি রাষ্ট্রীয় কাজে বের হয়েছো তুমি কেন হাদিয়া গ্রহণ করতে গেছো আর যদি তুমি হাদিয়া পেয়েই থাকো এটা হচ্ছে নিয়ম রাষ্ট্রের দেখো সেবা আসলে কাকে বলে ইসলাম কি শিখায় তুমি রাষ্ট্রীয় কাজে বের হয়েছো তোমার জন্য তো বেতন আছেই তুমি কেন তাদের কাছ থেকে হাদিয়া গ্রহণ করতে গেছো এখন এখানে লোক কথা হবে যে তুমি এখানে অতিরিক্ত গ্রহণ করছো তো সবাই চাইবে যে হ্যাঁ আমিও এই কাজ করে যদি আমিও হাদিয়া পাই তাহলে ভালো এতে করে করে মানুষের অধিকার ক্ষুণ্ণ হবে এবং এইটা এই ঘুষের দ্বার আরও সহজ করে খুলে যাবে তো সুতরাং তুমি যদি হাদিয়া পাওয়ার উপযুক্তই হতো তোমাকে যদি মানুষ হাদিয়া দেওয়ার জন্য এতই বেশি উদ্গ্রীব হতো তাহলে তুমি এই কাজ ছাড়া বাসায় বসে থাকতা তখন আইসা তা তোমার বাসায় এসে হাতিয়ে দিয়ে যেত সেটা তো দেয় নেই তুমি বেরোয় রাষ্ট্রীয় কাজে আর তখন তুমি এসে হাদিয়া গ্রহণ করছো তাহলে অবশ্যই যে হাদিয়ে তুমি গ্রহণ করছো উট তো সেই উট যদি এটা যদি উট হয় তাহলে উঠ সেদিন আওয়াজ করে করে বলবে আল্লাহ আমাকে অন্যায়ভাবে গ্রহণ করা হয়েছিল যদি তুমি ছাগল গ্রহণ করতে পারো এই হাদিসের মধ্যে ভ্যাঁ ভ্যাঁ শব্দ এটা আসছে যে এই ছাগল যেরকম ভ্যাঁ ভ্যা শব্দ করে এই শব্দ ওই দিন করে করে উঠবে এবং এবং বলবে তার বিপক্ষে আল্লাহ আমাকে অন্যায়ভাবে সে গ্রহণ করেছে এইভাবে তারপর রাসোলা আক্রমসাল্লাই এভাবে হাত উঠেছেন আল্লাহ আমি কি তোমার কাছে মানে তাদের কাছে তোমার সেই কথা বা তোমার সে বাণী পৌঁছে দিতে পেরেছি তো ভূগোলের শুভ্রতা দেখা যাচ্ছে মানে কি মানে চাদর পরতেন না ওনারা তো চাদর পেঁচাতেন তো এরকম হাত উঠানোর পরে এদিক দিয়ে খালি হয়ে গেছে তো ওনারা ফর্সা মানুষ এদিক দিয়ে সব সাদা দেখা গেছে এই কথাটা বলা হচ্ছে তো যাই হোক এখন এখানে তো হাদিসে কি দেওয়া হলো উট তারপরে তোমার এই যে ছাগল এগুলোর কথা এর দ্বারা উদ্দেশ্য কি যে কোনো জিনিস ঘুষ নেওয়া হোক ওগুলাই তার বিপক্ষে দাঁড়িয়ে তোমার বিপক্ষে সাক্ষী দিবে এবার আসো আল্লাহ তালার কাছে কেউ মাফ চাইলে মহান আল্লাহ তালা তার গুনাহ মাফ করে দেন কিন্তু বান্দার হক মাফ করেন না তো ঘুষ সুদ এগুলা কি বান্দার হক আর একজনের হক তুমি নষ্ট করছো যতক্ষণ পর্যন্ত যার হক নষ্ট করা হয়েছে সে মাফ না করে দেয় তাহলে তাই আল্লাহ তালা তার গুনাহ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত ঘুষের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তি তাকে মাফ না করে ঘুষকর ব্যক্তি অন্যের অধিকার হরণ করে ফলে সবাই তাকে ঘৃণা করে এভাবে সমাজে পারস্পরিক ঘৃণা বিদ্বেষ বৃদ্ধি পায় ও শান্তি শৃঙ্খলা নষ্ট হয় ঘুষের বিপরীত হচ্ছে উপহার হীন উদ্দেশ্য ব্যতীত ভালোবেসে একজন অন্যজনকে কিছু দেওয়ার নাম উপহার উপহার আদান প্রদানের মাধ্যমে ভালোবাসা বৃদ্ধি পায় রসুল আকরাম সাল্লাহ আলিয়াল্লাম আমাদের উপহার আদান প্রদান করতে উৎসাহিত করেছেন আমরা ঘুষ গ্রহণ ও প্রদান থেকে বিরত থাকব। সুন্দর ও সুশৃঙ্খলিত সমাজ গড়ে তুলব এটাই হচ্ছে আমাদের আজকের দিনের কি বলবো যে পণ এই পণ করে আমরা শেষ করব আচ্ছা চলে আসে এবার নিচে ঘুষের সাথে সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় যেটা হচ্ছে মাদকাসক্তি মাদকাসক্তি মানে নেশা নেশা আচ্ছা তো এই নেশা বর্তমান সমাজে তো আসলে এমনভাবে প্রচলিত হচ্ছে সরাসরি প্রকাশ্যে অপ্রকাশ্যে এই নেশার ঘোর চারদিকে কেমন যেন ছড়িয়ে যাচ্ছে যুব সমাজে সেই নেশা মানুষের স্বাভাবিক জীবনকে ব্যাহত করে এবং তাদের জীবনের যে উদ্দেশ্য লক্ষ্য দুনিয়া আখেরা দোনো জায়গাকে ধ্বংস করে দেয় খুবই ভয়ঙ্কর বিষয় জন্য এখান থেকে বিরত থাকা লাগবে তো মাদকাশক্তি বা নেশা মাদকা শক্তি বা মাদকদ্রব্য মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটায় নেশার উন্মেষ তৈরি করে এবং চিন্তা শক্তিকে লক্ষ্য করে দেয় মানে তার হিতাহিত জ্ঞান বা স্বাভাবিক জ্ঞান থাকে না নেশার কারণে সাধারণত বিশেষ খাদ্যবস্তু পানীয় পানের মাধ্যমে মানুষ নেশা করে থাকে আর নেশা মানুষকে স্বাভাবিকভাবে চিন্তা করতে দেয় না এখন আসো তাই মাদককে হারাম করা হয়েছে মাদকা শক্তি খুবই জঘন্য এবং ঘৃণ্য পদভ্যাস সকল প্রকার মাদক দ্রব্য ইসলামে নিষিদ্ধ মাদককে আরবিতে বলা হয় খামার মদ এটাকে আরবিতে বলা হয় কি খামার আর মাইসির মানে হচ্ছে নেশা এই মাইসির শব্দটা এখানে আসে এই জন্য আমরা আর এখানে লিখলাম না তো মাইসির নেশাগ্রস্ত বিষয় বা আমরা বলতে পারি যে মানে নেশা আচ্ছা তারপর দেখো আল্লাহ তালা কি বলছেন এ ব্যাপারে ইয়া দিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরো ওয়াল আন সবু ওয়াল অ্যাজলামু রিজি সুম্ মিনা আমেলি সেইতন ফেজিতানিবুহুলা আল্লাহকুম তুফলি হারুন অর্থাৎ হে মো মিনগণ মদ জুয়া মূর্তি তো মদ কি বলে মাইসির বলতেছিলাম আমি ইয়া নেশা নেশানা মাইসির মানে হচ্ছে জুয়া 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 খেলা আচ্ছা ওয়াল আন তথা হচ্ছে মূর্তি আর হচ্ছে ওয়াল আজলাম ভাগ্য নির্ধারক সর্ষমোহ মানে ভাগ্য নির্ধারণ করার এক ধরনের তীর তীর সিস্টেমের খেলা ছিল আগে তো এগুলো তো অপবিত্র এবং শয়তানের কর্ম তোমরা তা ত্যাগ করো যাতে তোমরা সফল কাম হও সুরাল মায়দা আয়াত নাম্বার নব্বই তো যে আয়াতটা আমরা পড়লাম এখানে কিন্তু চারটি জিনিস একটা হচ্ছে মদ আর একটা হচ্ছে জুয়া জুয়া বলতে কি যে কোনো খেলায় টাকা দিয়ে খেললে কিন্তু সেটা জুয়া হয়ে যায় ওয়াল আনসব আনসব দিয়ে কি বোঝায় মূর্তি পূজা তারপরে কি ওয়াল আজলাম আজলাম মানে এক ধরনের তারা তীর দিয়ে এরকম নিশানা করত। যে যার তীরটা যেখানে গিয়ে লাগবে ওইখানে যেটা লেখা থাকবে আগে ইয়া করে রাখত কিছু নিদর্শন রেখে রাখতো যে এটা অমুক দশটা উট এরকম আর কি যেটা আমরা লটারি মতো করি এই লটারি মতো করে তারা তীর ছুঁড়ে ছুঁড়ে তারা লটারি করতো তো এগুলো সব কিছু ইসলামে হারাম করা হয়েছে তো যাই হোক সকল বদভ্যাস ত্যাগ করা গেলেও মাদকাশক্তি সহজে ত্যাগ করা যায় না এই সমস্ত বদভ্যাসগুলো সহজে ত্যাগ করা গেলেও মাদকাশক্তি তাদের একটা নেশা চলে আসে সেটা কিন্তু সহজেই ওইখান থেকে বের হওয়া অনেক কঠিন হয়ে যায় তো যাই হোক যেটাকে আরবিতে বলা হয় মুস্কির তো কুল্লো মুস্কিরিন হারো আমল প্রত্যেকটা নেশাজাতীয় দ্রব্য হারাম তো মাদক মানুষের জ্ঞানকে বিলোপ করে দেয় মানে কি নষ্ট করে দেয় সামান্য পরিমাণে মাদক গ্রহণও হারাম রাসুল্লা সাহা বলেছেন যে সকল দ্রব্যে অধিক পরিমাণ নেশা হয় সেস সে সকল জিনিস মানে অল্প পরিমাণও হারাম তিন হাদিস স্পষ্ট যে যেই জিনিস বেশি খেলে হারাম তার অল্প দুই এক ফোটা পরিমাণও হারাম তো নেশাজাত দ্রব্যাদির মধ্যে অন্যতম হচ্ছে গাজা ফেন্সিডিল ইয়াবা আফিম হেরোইন মারিজুয়ানা এলএসডি, কোকেন মারফিন ভাং তারি কোডিন ট্যাবলেট তারপর রেক্টিফাইড স্পিরিট বুপ্রে কি বুপ্রের বুপ্রেনোফিন অ্যালকোহল ইত্যাদি এতগুলো নাম নেওয়ার দরকার ছিল না আমরা শুধু নেশাজাতীয় জাতীয় দ্রব্য এটা বললেই ভালো ছিল আচ্ছা তো নেশার উদ্দেশ্য এই সকল বস্তু সেবন কিংবা গ্রহণ করা নিষিদ্ধ তো সেবন বলতে কি বোঝায় সিরিজের মাধ্যমে গ্রহণ করে আর তোমার সেবন আর গ্রহণ বলতে কি বোঝায় খাওয়া তো সেবন দিয়ে আবার খাওয়াও বোঝায় গ্রহণ দিয়ে এটাও বোঝায় মানে সিরিজ দিয়ে ধুকানো অথবা মুখ দিয়ে খাওয়া দুইটাই তো মাদকাশক্তি অসংখ্য পাপ কাজের উৎস মাদকাশক্তির ফলে মানুষ হত্যা রাহাজানি চুরি ডাকাতি চিন্তাই তো ঝগড়া ফাস সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে যায় মাদকাশক্তি সামাজিক বিশৃঙ্খলা বৃদ্ধি করে তো স্বাভাবিকভাবে যে মাদক গ্রহণ করে তার হিতাহিত জ্ঞান থাকে না তখন সে একটা সময় যদি টাকা না থাকে সে চিন্তাই করে চুরি করার চিন্তা করে বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়ে সে চেষ্টা করে কি মাদক কিভাবে সে ক্রয় করবে সেটার উপার্জনটাকে গ্রহণ করা উপাদানটাকে গ্রহণ করা কারণ তার তো আসলে উপার্জন করার ক্ষমতা নেই তখনই কিন্তু সামাজিক অন্যায় পাপাচারগুলো বৃদ্ধি পেয়ে যায় পারিবারিক কলহ ও অশান্তি সৃষ্টি হয় স্বাভাবিক সুস্থ মানুষ কখনো এই তোমার বিকারগ্রস্ত মানুষকে গ্রহণ করবে না বাস পরিবারে গিয়ে স্বামী স্ত্রীর সাথে ঝগড়া সন্তানের সাথে ঝগড়া এইভাবে সমস্যা হয় পারস্পরিক সৌহার্দ্য বিনষ্ট করে রসুল্লাহাম বলেছেন মদ্যপান সকল অশ্লীলতা ও কবিরা গুনাহের উৎস শক্তির ফলে আল্লাহর নিকট ইবাদত কবুল হয় না এছাড়াও মাদকাসক্ত ব্যক্তিকে আল্লাহ তালা অপছন্দ করেন মাদকাশক্তি মানুষকে জিকির ক্ষোধাভীরুতা থেকে এবাদত থেকে দূরে রাখে পিয়া রসুলসাল্লাহ আলাহ ইসলাম এসাদ করেন মদ্যপায়ী ব্যক্তি মৃত্যুর পর মূর্তি পূজারীর মতো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে তাহলে কি কথা বললো মদ্যপায়ী ব্যক্তি মৃত্যুর পর মূর্তি পূজারীর মতো আল্লাহর সাথে সাক্ষাৎ করবে মুস্তাদে আহমদ যেহেতু আমরা ইবাদত করি কেন আল্লাহর ভালোবাসা থেকে সে নেশার মধ্যে বুথ হয়েছিল কেন তার ওই নেশার প্রতি আকৃষ্টতা ভালোবাসার কারণে এখন আল্লাহ তালা নিষেধ করছেন ঠিক মূর্তিও তো নিষেধ করছেন তো মূর্তির পিছনে পিছনে যারা ঘুরছে মূর্তির ভালোবাসায় তো সেই নিষিদ্ধ কাজ তো আরেকটা কি এমত বা এই নেশার জাতীয় দ্রব্য তো এটার পিছনে সে ভালোবাসায় ঘুরছে তার মতো করে ওই মূর্তি পূজারক যেমন ভাবে উঠবে মূর্তি পূজা করতে করতে সে নেশার পূজা করতে করতে উঠবে মাদক শক্তির পাশাপাশি মানুষের আরেকটি বদভ্যাস হচ্ছে ধূমপান এদের ধূমপানের কথাটা এখন নিয়ে আসছে অনেকেই ধূমপান করে আর এখন করার কারণে বলে ধূমপানের কথা তো সরাসরি কোরআনে আসে নাই হাদিসা আসে নাই তাহলে ধূমপান হচ্ছে কি ডাইরেক্ট হারাম না মাকরু দু চার টান দেওয়া যায় এই সুযোগ তারা খুঁজে এরা বুঝে না যে ভাই ইসলাম যে সমস্ত বিষয়গুলোকে হালাল করে ইসলাম যে সমস্ত বিষয়গুলোকে বৈধতা দেয় সেগুলোর পিছনে অবশ্যই মানুষের কোনো উপকার থাকে সিগারেটে একটা উপকার খুঁজে পাবা এমন কোনো খাদ্য আছে যে খাদ্যর মধ্যে উপরেই লেখা থাকে যে স্বাস্থ্যের জন্য ঝুঁকি ক্যান্সারের কারণ মৃত্যুর কারণ ধ্বংসের কারণ তারপরও যদি এই খাবার কেউ খায় তাহলে এর থেকে বোকার কেউ হতে পারে তো একটা ফলাফল তুমি পজিটিভ পাবা না সব নেগেটিভ তারপরে তারা একটু সুযোগ খুঁজতে চায় তো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিড়ি সিগারেট চুরুট তামাকজাতক দ্রব্য দিয়ে ধূমপান করা হয় ইসলামে ধূমপানও কি সম্পূর্ণ নিষিদ্ধ তো সিগারেটকে মাক্রো বলা মানে কি মাক্রোয়ে তাহারিমি আর এই মাক্রোয়ে তাহারিমি হচ্ছে সম্পূর্ণ হারাম পর্যায়ে তো এটাকে কোনোরকম সুযোগ খোঁজার স্তর নাই বা স্পেস নাই ধূমপানের ফলে মুখে দুর্গন্ধ তৈরি হয় দুর্গন্ধ মুখে মসজিদের গমন নিষেধ দুর্গন্ধের ফলে অপরাপর মুসল্লির সমস্যা হয় মহানবী সাহসাহ মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে যেতে কী করেছেন নিষেধ করেছেন মানুষকে কষ্ট দেওয়া ফেরিস্তাদেরকে কষ্ট দেওয়া নামাজের সাপটা নষ্ট হয়ে গেল এত কষ্ট করে নামাজ পড়লো কিন্তু দুর্গন্ধ নিয়ে নামাজ পড়তে গিয়ে নামাজের সাপটাই নষ্ট হয়ে গেল ধূমপানের ফলে মানুষের মানুষ ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হয় তো আমি তো প্রায় বলি ফেলি যে ধূমপানটা হচ্ছে একটা অপ্রত্যক্ষ আত্মহত্যা অপ্রত্যক্ষ আত্মহত্যা কি কেউ একজন বিষ খেয়েছে সে এই দু চার মিনিটের মধ্যে তার ভিতরে ক্রিয়া শুরু হয়ে গেছে বিষক্রিয়া শুরু হয়ে গেছে তো সে পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে মারা যায় অথবা আল্লাহ যারা হাত রাখে আধা ঘন্টা এক ঘন্টা বাঁচে করে নিয়ে ওয়াশ করে বাঁচায় আচ্ছা যাই হোক এখন দেখো ধূমপান দীর্ঘদিন করতে করতে মেডিকেল সায়েন্সই বলে তার আস্তে আস্তে ফুসফুস কিডনি এগুলো ঝলসে যায় নষ্ট হয়ে যায় তো তো সে জানতেছে যেগুলো ক্যান্সারের কারণ মৃত্যুর কারণ ক্ষতিকারক তাহলে সে ইচ্ছা করে করে খাচ্ছে আস্তে 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 সে মৃত্যুর দিকে মৃত্যুর কোলে ঢুলে যাচ্ছে তাহলে কি এটা কেমন যেন অপ্রত্যক্ষ একটা মৃত্যুকে আত্মহত্যাকে গ্রহণ করা তামাকে থাকা নিকটিন একটি বিষাক্ত দ্রব্য ধূমপানের সংস্পর্শে সকলেই ক্ষতিগ্রস্ত হয় তো এই মাদকের কারণেই শিশুদের বেশি শারীরিক ক্ষতি হয় কারণ বড় হলে রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু বাড়ে বাচ্চাদের তো এরকম খুব প্রতিরোধ ক্ষমতাটা নেই তখন তাদের এই অস্বাস্থ্যকর কোনো জিনিস তাদের অন্তরে নাকের মাধ্যমে হোক মুখের মাধ্যমে হোক ঢুকলে পর তাদের ক্ষতিটা সবচেয়ে বেশি হয় ধূমপানের মাধ্যমে কিশোররা অপরাপর মাদকাশক্তির দিকে ঝুঁকে পড়ে তো আল্লাহ রসুলাম যে হাদিসে বললেন এটা একটা তো আমরা কি বলতে পারি যে মৌলিক সূত্র বলতে পারি মৌলিক সূত্র যে যেই জিনিস হারাম তার অল্প হারাম ঠিক ওই জিনিসটাকে সামনে রাখো তিরমিজি শরীফের হাদিসটাকে যারা দেখবে যে মদ গাজা ফেন্সিডিল যে সমস্ত মানে হাই লেভেলের নেশাগুলা করে এরা প্রথমে শুরু করে কি দিয়ে ও এই প্রথমে গিয়ে সিগারেটই খাইছে প্রথমে গিয়ে বিড়িই খাইছে আস্তে আস্তে গাঁজা এইভাবে আস্তে আস্তে ধাপে 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 সে উপরে উঠছে তো সূত্রপাতটা ঘটে অল্প থেকে। কিন্তু চরম পর্যায়ে পৌঁছে যায় আস্তে আস্তে এই জন্য সূত্রপাত তুমি করো না তাহলে তোমার চরম পর্যায়ে যাওয়ার অবস্থাও থাকবে না এবার আসেন সর্বশেষ কথা উপসংহারস্বরূপ ধূমপান ও অর্থের অর্থের অপচয় ঘটায় যোগানের জন্য সমাজে এরা বিভিন্ন ধরনের সামাজিক অপরাধে জড়িয়ে পড়ে যেটা মুখে মুখে আমি আগেও একটু বলে দিয়েছি পারিবারিক কলহ তৈরি করে মাতা পিতার সঙ্গে অসদাচরণ করে মানুষের সঙ্গে সম্পর্ক বিনষ্ট হয় আল্লাহ তালা অপচয়কারীদেরকে পছন্দ করেন না আল্লাহ তালা ইসাত করেন নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই সুরাবানী ইসরায়েল আয়াত নাম্বার সাতাশ তো দেখো অপচয়কারী সে তারা কি করলো এই যে টাকাটা খরচে করলো এই টাকাটা তো কোনো কাজে লাগলো না তার ক্ষতিই হইলো আর্থিক অপচয় ছাড়াও মাদকাসক্তি ও ধূমপানে স্বাস্থ্যহানি সবচেয়ে বেশি হয় জীবনে কোনো দিন যত কিছুই খাক তারা এমনিতে তো মাদক খেয়ে খেয়ে প্যাট ভরিয়ে রাখে যদিও তারপর খাবার খায় তাদের স্বাস্থ্য কোনোদিন ঠিক থাকবে না এর ফলে লিভারের সমস্যা হয় হেপাটাইটিস নিউমোনিয়া শ্বাসকষ্ট ফুসফুস ক্যান্সার হৃদরোগ কিডনির সমস্যা ব্রক কি ব্রঙ্কাটাইস ব্রঙ্কাইটিস যক্ষা গ্যাস্ট্রিক তারপরে মান মন্দ ক্ষুদা মান্দ লিখছে আছে খুদা মন্দ হবে ওজন কমে যাওয়া স্বাদ কমে যাওয়া শ্বাসনালির ক্যান্সার স্নায়ুর ক্ষতিসহ জটিল ও দুরারোগ্য রোগ হয় অনেক সময় ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে পড়ে তাহলে বলতে পারো যে পুরো একটা রোগের গোডাউন নিয়ে সে থাকে আচ্ছা তো কেমন যেন মানুষ যেমন পণ্য সিন্ডিকেট করে করে গুদামজাত করে রাখে তো সে তার পুরো শরীরের মধ্যে বিভিন্ন রোগের গুদাম জাত সিন্ডিকেট করে রেখে দিছে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলামে হালাল হারামে সুস্পষ্ট বর্ণনা রয়েছে আল্লাহ আল্লাহতালা সকলকে হালাল খাবার গ্রহণ করার নির্দেশ দিয়েছেন পুষ্টিকর সকল ধরনের খাবারকে হালাল ও আর ক্ষতিকর সকল বস্তুকে হারাম করেছেন তো স্পষ্ট যে মূলনীতিটা আমরা আগেও বলেছি যে ইসলাম কোনো একটা জিনিসকে হালাল করতে গেলে দেখে যে ওইটা দ্বারা মানুষের উপকার আছে কিনা। না কোনো ক্ষতি তোমার ব্যতী রেখে শুধুমাত্র উপকার যদি থাকে তাহলে সেটার মধ্যে ইসলাম বৈধতা দেয় আর যখনই যেটার মধ্যে ক্ষতি করার জিনিস পাওয়া যায় তখন ইসলাম এটাকে অবৈধ ঘোষণা করে দেয় আল্লাহ তালা বলেন তোমরা উত্তম ও হালাল জিনিস বক্ষণ করো যা আমি তোমাদেরকে রিজিক হিসেবে দান করেছি সুরাল বাকারা আয়ত নম্বর একশত বাহাত্তর অতএব সর্বশেষ কথা আমরা মাদকাসক্ত না হয়ে সুন্দর স্বাভাবিক ও সুশৃঙ্খল জীবনযাপন করব আল্লাহ আমাদের সহায় হন এখন ধরেন আমি দুই একটা কথা আরও স্পষ্ট করতে চাই যারা একবার এই অবস্থায় ঢুকে যায় তারা তো কখনোই স্বাভাবিকভাবে জীবনযাত্রার মানে তারা চলতে পারে না আসতে পারে না অবশ্যই তাদেরকে সেই আইন শৃঙ্খলা বাহিনীর আওতায় এনে রিহ্যাবিলেশন করে তারপর তাদেরকে সে অভ্যাস থেকে বিরত রাখতে হয় এক তো এখানে কষ্ট হলে কিছু করার নেই দুই নম্বর কথা হলো যে এখনও ওই অবস্থায় যায়নি তাকে অবশ্যই কোনো একজন আদর্শ ব্যক্তিত্বের সাথে তার এই উঠতি বয়সের মধ্যে নিজের সন্তান হোক নিজের ভাই হোক যে কেউ হোক বোন এখন তো মেয়েরাও এই সমস্ত কাজের মধ্যে জড়িত হয়ে যায় তো তাদেরকে সঠিক গাইডলাইন অভিভাবকত্ব এগুলা দিয়ে তারপর তাদেরকে ধরে রাখা সামাজিকভাবে কার সাথে মিশছে কোথায় যাচ্ছে সেগুলো খবর রাখা সেগুলো রেখে তারপর তাকে সেই তত্ত্বাবধানে রেখে ইসলামিক সে অনুভূতি ভিতরে ঢুকালে ইনশাল্লাহ এই সমস্ত অস্বাস্থ্যকর পরিবেশ এবং বিভিন্ন ধরনের এই মাদকাশক্তি থেকে তাকে বাঁচানো সম্ভব তা না হলে কোনোভাবেই ওই তাকে দুই চারটা কথা বলে তারপরে কোনো ভ্রুক্ষেপ না করে স্বাধীনতা দিয়ে কখনো তাকে অন্যায় কাছ থেকে বিরত রাখা যাবে না তো সেদিকে আমরা খেয়াল করবো তো মাদক শক্তির আলোচনার পর আমরা সামাজিক যে সমস্ত অবক্ষয় বা অন্যায় কর্ম আছে সেগুলোর মধ্যে আরেকটি বিষয় কি অশ্লীলতা এই অশ্লীলতা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তো অশ্লীলতার আরবি আসে হচ্ছে আলফাওয়া হেস যেটা আল্লাহ তালা কোরআন করিমের মধ্যেও ব্যবহার করেছেন আলফাওয়াশৌ আচ্ছা এখন এই অশ্লীলতা কি কি হতে পারে সেটার ব্যাখ্যা আমরা পরে দিব বা দিচ্ছি এখন দেখো আখলাকে জামিমা বা নিন্দনীয় চরিত্রের মধ্যে অশ্লীলতা প্রথম সারিতে এটা এক নম্বর কারণ সামাজিক অবক্ষয়ের অশ্লীলতা হলো লজ্জাহীনতা আচরণ তো অশ্লীলতার মধ্যে সবচেয়ে বড়ো একটি দিক ভদ্রতা এবং শালীনতার সবচেয়ে বড় দিক হচ্ছে লজ্জাশীলতা ঠিক অশ্লীলতার সবচেয়ে বড় দিক হচ্ছে লজ্জাহীনতা তো অশ্লীলতা আর লজ্জাহীন আচরণ একই জিনিস লজ্জা মানুষকে সকল অনিষ্ট থেকে বিরত থাকে লজ্জা বা শালীনতা হচ্ছে ইমানের একটি বিশেষ অঙ্গ একজন মমিনের অন্তরে সর্বদা পরিশুদ্ধ থাকতে হয় মমিন অন্তরটা অন্তর পরিশুদ্ধ করতে প্রয়োজন শালীনতা ও পবিত্র মানসিকতা পবিত্র মানসিকতা অশ্লীলতায় লিপ্ত থেকে এটি কখনো পাওয়া সম্ভব নয় মানে একটি সুন্দর আচরণ সুন্দর পরিবেশ আর অশ্লীলতা এতই জঘন্য অপবিত্র যে আল্লাহ তালা এর নিকটবর্তী হতেও নিষেধ করেছেন তো যেমনইভাবে আমরা মাদকা শক্তির মধ্যে বলেছিলাম যে সূত্রপাতটা ধীরে ধীরে হয় এবং চরম পর্যায়ে আস্তে আস্তে পৌঁছে যায় ঠিক এই জন্যে তালা কী করেছেন যে অশ্লীল কাজের মধ্যে আগে তার নিকটবর্তীতেও না। নিকটে গেলেই দেখলে একটু কিউরিয়সিটি একটু কৌতূহল তখন দেখা যায় যে দেখি সে যখন করে যে মজাটা পায় আমি পাই কি না এইভাবে কৌতূহল জাগতে 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 দেখতে একটা সময় সে অন্যায় রূপে ঢুকে যায় তো কেননা অশ্লীলতা অন্য সকল পাপের পথ উন্মুক্ত করে দেয় তো যখন কারো ভিতর থেকে লজ্জা হারিয়ে যায় তখন সে যা ইচ্ছা তাই করতে পারে তখন তার পাপের দরজাটা কী হয়ে যায় খুলে যায় যেমন আল্লাহ তালা বলেন ও আলায়তা করবুলা মা রমিনহা ও মা পতন অর্থাৎ প্রকাশ্যে বা গোপনে অশ্লীলতার ধারে কাছেও যেও না সুরাল আম আয়াত নাম্বার তো একান্ন তো বর্তমানে আধুনিক সমাজ ব্যবস্থায় অশ্লীলতাকে বিভিন্নভাবে চাকচিক্যময় করে আমাদের সামনে তুলে ধরা হচ্ছে তো বিভিন্ন কারণ বিশেষ করে মিডিয়া মিডিয়া একটা বড় জিনিস তো মিডিয়ার দরুন আমাদের সামনে কিন্তু সেই অশ্লীলতাটাকে আরও বেশি তুলে ধরা হচ্ছে মোবাইল তারপর যে সমস্ত ডিভাইস তো যে যেইভাবে ব্যবহার করে তার ফলাফলটা সে সেইভাবে পায় এখন ধরা গেছে তোমাদের যে বয়স তোমরা যে বয়সটা এটাকে বলা হয় উঠতি বয়স এই সময়ে অন্যায়ের দিকে মন বেশি ঝুঁকে তখন তোমাকে নিজেকে ঠিক রাখতে হলে অবশ্যই এর থেকে দূরত্ব বজায় রাখতে হবে তো ইসলামী জ্ঞান না থাকার কারণে এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ নিজের অজান্তে আমরা তা গ্রহণ করছি এবং তা প্রচার প্রসার করছি এখন তোমার কাছে দুই দিন পর পরই মনে হয় ওই গানটা কত সুন্দর তুমি দিসো একটা শেয়ার মেরা এখন তুমি যতজনরে দিছো এই জ্ঞান এই এই গানের ভিডিও নিজে তো গুনা কামাইছোই আর গুনায় জারিয়া তৈরি করে দিস এখন যতজন তোমার কা শেয়ারের কারণে দেখবে সমস্ত গুণাগুলোর ভাগিদার তুমিও হবা আর তোমার কারণে অশ্লীলতা সরালো এইভাবেই কিন্তু অন্যায় কাজগুলো ছড়ায় বিভিন্ন খারাপ ভিডিও হয় আর সেই ভিডিওগুলো অন্যের সামনে চলে যায় আর এগুলোর দ্বারা সমাজে অশ্লীলতার প্রসারতা পায় আল্লাহ তালা বলেন যারা চায় মুমিনদের সমাজে অশ্লীলতার প্রচার প্রসার ঘটুক তারা দুনিয়া ও আখেরাতে যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে তো তুমি একদিকে তো নিজে অন্যায় করলাই তারপর আবার কি করলা সেটা সাক্ষীও তৈরি করলা যাতে করে তোমার পক্ষে মানে পক্ষে বলতে অশ্লীলতার পক্ষে এবং তোমার শালীনতার বিপক্ষে একটি প্রমাণ হয়ে যায় আয়াত নাম্বার উনিশ আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন বিবেক সম্পন্ন সৃষ্টির সেরা প্রাণী হিসেবে মানুষ শালীন হবে এটাই কিন্তু স্বাভাবিক ও প্রাকৃতিক শয়তান মানুষকে অশালীন আচরণ করতে আদেশ করে আল্লাহ তালা বলেন সে তো এ নির্দেশ দেবে যে তোমরা অন্যায় অশ্লীল কাজ করতে থাকো এবং আল্লাহর প্রতি সে বিষয়ে মিথ্যারোপ করো যা তোমরা জানো না মানে আল্লাহ তালা সম্পর্কে না জেনেই বাস একটা অভিবাদন করে বসলা এদিকে দেয় হচ্ছে আল্লাহ তালা একটা অন্যায় করছে সেই অন্যায়টাকে মাফ করার জন্য আল্লাহ একটা বিপদে ফেললো আর আমরা বলে ফেলি কি অনেকেই আল্লাহ খালি আমারই পায় আর কাউরে পাইল না সব বিপদ খালি আমার উপর দিয়েই আর নিজে যে অন্যায় করছে সে অন্যায় শাস্তি পাচ্ছে সেটাকে আমরা বুঝাতে পারি না সুরাল বাকরা আয়াত নাম্বার উনসত্তর একজন দুশ্চরিত্র মানুষ স্বভাব কথা কাজ সমস্ত কিছুতে অশ্লীলতা ছাপ রেখে যায় মানুষ ও সমাজের সঙ্গে তার আচরণ রুড়ো হয় রুড়ো বলতে কী বুঝায় কঠিন খুব মানে ড্যাম কেয়ার যেটাকে আমরা বলি ইংলিশে যে কাউরে মানেই না কাউরে মূল্যায়ন করতে চায় না বড়দের শ্রদ্ধা নাই ছোটদের স্নেহ নাই তো নাই এজন্য সে যেননি ইচ্ছা যার সাথে যেভাবে আচরণ করা দরকার তার সাথে উল্টাপাল্টা আচরণ করতেছে কথা বলতেছে প্রিয়ন বিশ্বল্লা ইসলাম বলেছেন মুমিন কখনও খোটা দানকারী অভিশাপকারী নির্লজ্জ ও অশ্লীল ভাষী হয় না তিনি স্পষ্ট কথা দেখো মুমিন কখনো খোটা দানকারী খোটা দা বলতে কি উপকার করছিল একটা সময় গিয়ে একটু তার মনের একটু বিপরীত হয়েছে বাস বলে ফেলছে তোরে আমি তুই বিপদে পড়ছিলি তোরে আমি ওই সময় পাঁচশো টাকা দিয়েছিলাম আর এখন তুই আজকে আমার সাথে এমন করস দিছে খোঁটা তো মমিন কখনও আরেকজনকে খোঁটা দিতে পারে না মমির উপকার করে কেন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তো সে তোমার উপ কৃতজ্ঞতা আদায় করুক বা না করুক ভাই আল্লাহর কাছে তোমার এটা জমা আছে এই জন্য খোটা দান করা এটা কোনো ভালো বিষয় নাই অভিশাপ বিশেষ করে কথায় কথায় অভিশাপ দেওয়া মানো আর না মানো এটা মেয়েদের মধ্যে আল্লাহ তালা ন্যাচারালগত এই জিনিসটা বেশি দিচ্ছেন তো এই জন্য মেয়েরা খুবই সাবধান কোথায় কোথায় যেন কারোর উপর অভিশাপ না আসে হ্যাঁ যে আল্লাহ তোর উপর গজব ফেলুক এরকম বিভিন্ন ধরনের কথা কিন্তু মুখ দিয়ে বেরিয়ে যায় এগুলো খুব সাবধান আর অন্য হাদিসে তো আসছে কেউ যদি কাউকে অভিশাপ দেয় আর সে যদি অভিশাপের উপযুক্ত না হয় অভিশাপ উপরে গিয়ে ঘুরতে থাকে আল্লাহর কাছে কবুল হয় না ওইটা আইসা ফিরা যে অভিশাপ দিছে তার গাড়ের উপর পড়ে এই জন্য খুব সাবধান কথায় কথায় অভিশাপমূলক আচরণ যেন না হয় তারপর আসে নির্লজ্জ ও অশ্লীল ভাষী তারপর নির্লজ্জতা কি মানে লজ্জা না থাকা এই কথা অশ্লীলভাষী কি কথায় কথায় ব্যঙ্গ করা মানুষকে গালিগালাস করা এই সমস্ত ভাষ্য কখনও একজন প্রকৃত মুমিনের হতে পারে না আর এই চারটা জিনিস যদি না থাকে সে তো প্রকৃতপক্ষে নেই সে নিজেকে সভ্য মানুষ হিসাবে গড়ে তুললো প্রকৃত মমিন হিসাবে গড়ে তুললো তো একজন অশালীন ব্যক্তি কখনোই সমাজের সুশৃঙ্খল ও সুন্দর নিয়ম পছন্দ করবে না সে অশ্লীলতা পছন্দ করবে কারণ তার অন্তর কী মৃত তার অন্তর মৃত কারণ লজ্জাহীনতার কারণে তার ভিতরে মানবতা হারিয়ে গিয়েছে এখন একটা মানুষের ভিতরে মানবতা না থাকলে তাকে মানুষ হিসাবে গণ্যই করা যায় না তো কেমন যেন মৃত লাশের মতো সে হয়ে গেল সে শালীনতার সৌন্দর্য ও সুখ অনুধাবন করতে ব্যর্থ আমরা সবসময় শালীনতার চর্চা করব সব ধরনের অশ্লীলতা থেকে বিরত থাকবো তো বিশেষ করে ছেলে ছেলেমেয়ের একসাথের আচরণ চলাফেরা একসাথে কথাবার্তা যেটাকে তোমরা খুব বন্ধুত্ব বলতে চাও আসলে ইসলামে যাদের সাথে দেখা দেওয়া কথা বলা যায়স নাই এদের সাথে বন্ধুত্ব মানে কি এটাই অশ্লীলতার দ্বারকে খুলে দেয় উন্মুক্ত করে দেয় এখান থেকে অন্যায়মূলক আচরণগুলো বেশি হয় এই জন্য বিগত ক্লাসে আমরা বলতেছিলাম যে অন্যান্য যারা যারা তোমার সাথে যাদের সাথে তোমার দেখা দেওয়া যায়জ নাই তাদেরকে সম্মান করার উদ্দেশ্য কি নারীর মর্যাদা তুমি ওই সমস্ত নারীদের থেকে দূরে থাকবা ঠিক যে সমস্ত নারীরা আসো মেয়েরা আসো তোমরা তোমাদের নিজেদের সম্ভ্রম এবং সম্মানকে রক্ষা করার মানে কি যাদের সাথে তোমাদের দেখা দেওয়া যা নেই তাদের সাথে দূরত্ব বজায় রেখে চলা বন্ধুত্ব করা না বন্ধুত্ব অশ্লীলতাকে উস্কে দেয় প্রতিফলন ডায়েরির লিখন আখলাকে জামিমা পরশ্রী অপবাদ ঘুষ মাদকাশক্তি ও অশ্লীলতা পুরোটা আমাদের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই আঙ্গিকে তোমাকে একটা কি লিখতে বলা হবে যে উল্লেখিত শিরোনামের আলোকে তুমি দুইশো শব্দের মধ্যে একটি প্রতিবেদন তৈরি করো এবং পরবর্তীতে শিক্ষকের নির্দেশনা মোতাবেক উপস্থাপন বা উপস্থিত বক্তৃতা করবে ওই কথাগুলো যেগুলো সাজিয়ে লিখেছো সেগুলি সবার সামনে কি করবা বক্তৃতার মাধ্যমে তুলে ধরবা এটা হচ্ছে তোমার কাজ প্রতিফলন ডায়েরি হ্যাঁ আরেকটু কিছু কথাগুলো যদি লিখতো অশ্লীলতা নিয়ে তাহলে ভালো হইতো অনেকগুলো আয়াত নিয়ে আসলে ভালো হইতো মানে খুব সংক্ষেপে কথাগুলো লিখছে তো যাই হোক যতটুকু আমরা শুনলাম আল্লাহ তালা এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক অন্যায় কাজগুলো থেকে বেঁচে থাকা আখলাকে হামিদা বেশি বেশি অনুশীলন করা গ্রহণ করার তৌফিক দান করুক এই কামনায় আমাদের আলহামদুলিল্লাহ আজকে তো এর মাধ্যমে আমরা চতুর্থ অধ্যায়ের আলোচনা শেষ করলাম তো পঞ্চম অধ্যায় ইনশাল আগামী পর্বে আমরা আবার তোমাদের সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করব সে পর্যন্ত সকলের জন্য শুভকামনা রইলো আল্লাহ তালা সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বরাকাতু